ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন বাজে সকাল 6:30, ঘুম থেকে উঠেছি 6:30 নাগাদ ঘুম থেকে উঠলাম। তো উঠে ঠাকুরের প্রার্থনা করে ফ্রেশ হয়ে এখন একটু গরম জল খাচ্ছি। সকালে সব থেকে প্রিয় কাজ হচ্ছে এটা, আমার গাছগুলোকে জল দেওয়া। তো দেখাচ্ছি তোমায় আমাদের গাছগুলো। এই দেখো ব্যালকনিতে আছে গাছগুলো। এইটাতে একটা ফুল ফুটেছে। সত্যি সকালবেলা উঠে যদি দেখি গাছগুলোতে ফুল ফুটেছে, মনটা সত্যি ফ্রেশ হয়ে যায়। ঘরের ভিতরে আরো কয়েকটা ছোট ছোট গাছ আছে, এবার সেগুলোকে জল দিয়ে দিই। জলদি জলদি করো। এবার সবাই আমরা ব্রেকফাস্ট করব। শান খাচ্ছে। শান কি খাচ্ছ বলো? আমরাও সবাই এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা করে নি। গাইস রেডি হয়ে এখন তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা হয়তো জানো যে নবদ্বীপের রাস কেমন হয়। নবদ্বীপের রাসের আলাদাই আমেজ আর আজকে রাস শুরু হয়ে গেছে অলরেডি, আর এই সন্ধ্যে থেকে পুজো। তো আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়েছি বিকজ আজকে আমরা যাচ্ছি নবদ্বীপেই যাচ্ছি, কিন্তু অন্য একটা পাড়ায়। বিকজ আমার দিদি ভাই জাম্বুদের বাড়ি আলাদা পাড়ায় নবদ্বীপে, আর আমাদের নিজেদের বাড়ি আলাদা জায়গায়। তো ওখানে যাব কারণ আমাদের আমার মা বাবা চলে এসছে ওই বাড়িতে, আর আমরা এখন যাব আমি মামু আর দিদি ভাই। যাই হোক মানে ওখানে যাব, তো রাস ওখান থেকেই কাটাবো। তো সবাই এখন রেডি হচ্ছে, তার জন্য যেহেতু সবাই রেডি হচ্ছে, দিদি রেডি হচ্ছে, তার জন্য আমি ব্লগটা শুরু করলাম। তো ঠিক আছে রেডি হয়ে নিক, তারপরে সবাই একসাথেই আবার আসবো তোমাদের সামনে। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট। টোটো বলা আছে, টোটোটা আসলেই বেরিয়ে পড়বো, টোটোর জন্য ওয়েট করছি সবাই। দেখো সবাই রেডি, শানও রেডি। দেখলো কিন্তু টাইম আগে, ঠিক আছে টোটোটা আসুক, দেখি কখন আসবে।
চল। তাহলে একটু আগে ফ্রেশ হয়ে নি, তারপর আবার দেখো। এসে খাওয়া দাওয়া করে সবার সাথে গল্প করতে করতে আর আশাই হয়নি তোমাদের সামনে। এখন বিকেল হয়ে গেছে, তো এসে থেকে তো ছেলে সব ছোট ছোট ভাই আছে ওদের সাথে, মানে এত পরিমাণে বদমাইশি করছে ওর, তার পাত্তাই পাওয়া যাচ্ছে না। তো ওকে এখন ছাদে খুঁজতে এসেছি, তো দেখি ছাদে আছে কি। সাথে আমার বোনেরও পাত্তা পাওয়া যাচ্ছে না, আর ও ছোট হয়ে গেছে এদের সাথে সাথে। দেখাচ্ছি দাঁড়াও তোমাকে কি করছে। এই দেখো সব, দেখো বোনও ছোট হয়ে গেছে ওদের সাথে, আর এই দেখো, এই দেখো শান করে দিই। আমার মা, এটা হচ্ছে আমার মা, আর ওটা তো জানোই কে, নতুন করে আর বলার কিছু নেই। আমি হলাম ভিডিওর এডিটর, আমার এটা পরিচয় ইউটিউবে, আমি ভিডিও এডিট করি গাইস। হ্যাঁ জানি। আর আমার বাবু নিচে আছে, উপরে আসছিল, আসতে গিয়ে আর আসলো না, নিচে আছে। এখন রান্নাঘরের লাইটটা খারাপ হয়ে গেছে, ওটা ঠিক করছে, তো নিচে গিয়ে বাবুর সাথে দেখা করিয়ে দেবো। আমরা এখন সবাই ছাদে একটু ঘুরছি, একটু পরে আমরা সবাই ঘুরতে বেরোবো। সো গাইজ, এক্ষুনি আমরা ওপরের থেকে আসলাম নিচে নেমে, তো এখন দিদিভাই আর মাম্মাম প্রার্থনা করবে, তারপরে হয়তো আমরা পিসির বাড়ি যাব, তারপরে রাশ যেহেতু নবদ্বীপের অবভিয়াসলি ঘুরতে তো বেরোবই। তো এখন বসে আমাদের সবার গল্প চলছে, দেখো সবাই বসে বসে গল্প চলছে, আর শান্ত শানের কাজ করছে ফোন দেখা, আর আমি শপিং করছি অনলাইন, আর এটা হচ্ছে আমার বাবু। হাই বাবু, এই যে সবাই গল্প হচ্ছে, এবার চা খাওয়া হবে।
আর আমার বাবু তো আগেই বেরিয়ে গেছে, কারণ শান প্রচণ্ড বদমাইশি করছিল, কখন যাব কখন যাব, কখন বাজনা শুনব, সেজন্য বাবু আগে করে ওকে নিয়ে চলে গেছে। আর আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। চলো তোমরা আমাদের সাথে চলো, ঠাকুর দেখবে। সো গাইস, ঠাকুর ঠাকুর দেখে এসে এখন পিসিমণির বাড়ি এখন আসলাম। সো দেখি সবার সাথে দেখা করাই চলো। তো ঘুরে আমরা বাড়ি চলে এসেছি, আজকে বেশি দূর যাইনি, এই আশেপাশে যেগুলো আছে সেখানেই ঘুরে চলে এসেছি, কারণ শান্ত বেশি দূর হাঁটতে পারবে না, সেই জন্য কালকে দেখবো যদি টোটো করে যাওয়া যায়। আর পিসিমণির বাড়ি তো বেশিক্ষণ বসিনি, চলে এসেছি রাত হয়ে গেছে বলে, তা এখন রাতের খাবার খাবো ছোটো কাকিমাদের ঘরে। দুপুরে এসে সেজু কাকিমাদের ঘরে খেয়েছিলাম, সেজু কাকিমারা খেতে বলেছিল, আর এখন ছোটো কাকিমা খেতে বলেছে, ছোটো কাকিমাদের ঘরে খাবো। আর শান এসে বদমাইশি করছে, খেলা করছে। আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করলাম, আমি এখনো করিনি কথা, আমি সব ভিডিওগুলো দেখছিলাম, কি ভিডিও আমি তুললাম আজকে রাশে, সেগুলো এডিট করতে হবে আমার। আর আমার মা একটা তালা খুঁজে পাচ্ছে না, তাই সেই যাওয়ার আগে থেকেই সেই তালা, আজব জিনিস হলো যে তালা লাগিয়ে কোথায় রেখেছে ভুলে গেছে, দিয়ে যাওয়ার আগে শুরু হয়ে গেছে খোঁজা। নয় তালা খুলে, হ্যাঁ তালাটা ঘরের তালা খুলে কোথায় রেখেছে খেয়াল নেই, দিয়ে মানে যাওয়ার আগে তালা লাগাতে গিয়ে দেখে তালা নেই, তো যেতে বেরোতেই একে লেট হয়ে গেল, আর এসেই আবার খোঁজা শুরু হয়ে গেছে এদিকে। তালাটা আজকে যতক্ষণ না পাবে ততক্ষণ ঘুম হবে না, তালাটা খুঁজেই তারপর ঘুম হবে। আর ওখানে নিজের কাজে ব্যস্ত। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন এসে গেছি নিচ থেকে ওপরে সবার জন্য। হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, এখন কটা বাজে? 11টা। এখন 11টা বেজেও গেছে, তো এবারে সব শোয়ার জন্য রেডি হচ্ছি। আমি নিচেও শুতে পারি আর ওপরে শুতে পারি, আমার কোনো ঠিক নেই। আর তো আজকে অনেক ঠাকুরও দেখলাম, মানে অনেক বলতে নবদ্বীপের রাশের ঠাকুর হাফু দেখা হয়নি, কালকে যাব সব ঠাকুর দেখতে। তো এই কাছাকাছিগুলো দেখা হয়েছে, হ্যাঁ আজকে কাছাকাছিগুলো দেখা হয়েছে। তো ঠিক আছে, সবাই, হ্যাঁ সবাই খুব ভালো থেকো, পাশে থেকো আর সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, আর ভালো থেকো।